নমস্কার, গার্ডেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আজ আমি লিলি ফুলের সম্পূর্ণ পরিচর্যা ও লিলি ফুল গাছের ফুল কিভাবে বড় করতে হয়, কিভাবে আপনার লিলি ফুল গাছে প্রচুর ফুল আসবে, বা আপনার লিলি ফুল গাছে যদি এই বর্ষায় এখনও ফুল না এসে থাকে তাহলে কি করলে ফুল আসবে, এই সমস্ত সমস্যার সমাধান জানতে হলে এই ভিডিওটা আপনাকে পুরোটা দেখতেই হবে। ভিডিওটা স্কিপ করে চলে গেলে অনেক ইম্পর্ট্যান্ট টিপস আপনি মিস করে যেতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটা লাইক করে দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সমস্ত ইম্পর্ট্যান্ট ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এই চ্যানেলে ছাদ বাগানের সমস্ত গাছের পরিচর্যা ও সমস্যা সমাধানের ওপর ভিডিও আমি দিয়ে থাকি, তাই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসুন জেনে নিই গাছে অনেক পরিমাণ লিলি ফুল ফোটাতে হলে কি করতে হবে। লিলি ফুল গাছে প্রচুর ফুল আসার রহস্য হচ্ছে গাছটাকে ঠিক জায়গায় রাখা। লিলি ফুল গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে বৃষ্টির জল সরাসরি পড়ে, আর আবার সেখানে রৌদ্রটাও যেন ঠিকঠাক আসতে পারে। এটা করেও যদি দেখেন আপনার গাছে এই বর্ষায় লিলি ফুল হচ্ছে না, তাহলে বুঝতে হবে গাছের মাটিতে কোনো সমস্যা আছে। লিলি ফুলের মাটিতে কিন্তু বিশেষ কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না, শুধু ঠিকমতো গাছে জল দিলেই হবে। তবে বৃষ্টি হলে গাছে জল না দিলেও কোনো অসুবিধা নেই। তাও যদি দেখেন আপনার গাছে ফুল আসছে না, তবে বুঝতে হবে যে মাটিতে লিলি ফুলের কন্দ বা রসুনের মতন যেগুলো গোড়ায় হয়ে থাকে তার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, মানে টবের মাটিতে অনেক বেশি কন্দ হয়ে গেছে। লিলি ফুল গাছের গোড়ায় রসুনের মতো কন্দগুলো ক্রমাগত বাড়তেই থাকে, তাই একটা টবে গাছ অনেক দিন হয়ে গেলে মাঝে মাঝে গাছটাকে রিপটিং করতে হবে। এবারে আসুন দেখে নিই কীভাবে লিলি ফুল গাছের রিপটিং করবেন। আজকে আমি এই লিলি ফুল গাছটা রিপটিং করব। এই লিলি ফুল গাছটায় অনেক বেশি মাঝখান থেকে অনেক বেশি এই গোড়ায় এই কোয়াগুলো হয়ে গেছে, লিলি ফুল গাছের কোয়া। তো প্রথমে কী করবো, আমি প্রথমে এই গাছটার পাতাগুলো কেটে দেবো। পাতা না থাকলেও কোনো অসুবিধা নেই, কিছুটা পাতা রেখে আমি পাতাগুলো প্রথমে কেটে দেবো। এইটা নিলাম, এই কাঁচিটা, এই কাঁচিটা নিয়ে আমি পাতাগুলো প্রথমে কিছুটা ছেঁটে নিচ্ছি। এই ফুল গাছটা থেকে আমি ছুরিটা দিয়ে, যাতে গাছটা কোনো ক্ষতি না হয়, ছুরিটা দিয়ে আমি আস্তে আস্তে গাছগুলো বের করব। প্রথমে কি করব, এই ছুরি এই সাইড দিয়ে নিয়ে গিয়ে একটুখানি করে এই দিকে চাপ দেবো, প্রত্যেকটা ছুরিটা ভিতরে ঢুকে একটু এই দিকে চাপ দেবো। এইভাবে কয়েকবার চাপ দিয়ে দিলে তাহলে গাছটা আরামসে এটা থেকে বেরিয়ে যাবে। এবার এটাকে এরমভাবে উল্টো করে বের করে নেব। দেখেছেন কত এখানে শিকড় হয়ে গেছে, ভর্তি শিকড় হয়ে গেছে। এই শিকড়গুলোকে ছাড়াতে হবে, তারপরে এখান থেকে সব লিলি ফুলের প্রত্যেকটা রসুনকে, এর ভিতরে একটা করে রসুনের মতো থাকে, এগুলোকে সব আলাদা আলাদা করে নেব। এই যে এরকম রসুনের মতো থাকে, এগুলোকে সব আলাদা করে নেব, ঠিক আছে। আমি সব লিলি ফুলগুলো, রসুনগুলো, গোড়ার রসুন, রসুনের মতো কোয়াগুলো সব আলাদা করে নিয়েছি। এগুলো মোট কাউন্ট করে দেখলাম এর মধ্যে 60 খানা এই কোয়া রয়েছে। তো এইগুলোকে সব আমি আলাদা করেছি, এগুলোকে আমি আবার সব রিপোর্ট করব, একটা জায়গায় মাটি দিয়ে রিপোর্ট করব। তার আগে এই মাটিগুলোর শিকড়গুলো ছাড়িয়ে নিই ফটাফট, তারপর ফিরে আসছি। ফিরে এলাম, গাছের শিকড়গুলো যাতে ঠিকঠাক থাকে, গাছটা যাতে টাটকা থাকে, দেখুন আমি এই প্লাস্টিকের এই জারটাতে এই এই জায়গাটাতে আমি গাছগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে, যাতে যতক্ষণ না মাটিগুলো রেডি হচ্ছে ততক্ষণ এর মধ্যে থাকবে। এই একটা আর এই একটা, 60 খানা গাছ আমি কিন্তু এর মধ্যেই রেখে দিয়েছি। এবার আমি দেখিয়ে দিই কোন পটটায় আমি রিপোর্টিং করব। এই টপটায়, এই টপটায়, এটা 8 ইঞ্চি টপ, এই 8 ইঞ্চি টপটায় আমি রিপোর্টিং করব।
সমস্ত লিলি ফুলগুলো। মাটিটাতে মোটামুটি মাটিটাকে মাটিটা থেকে শিকড়গুলো মোটামুটি আমি আলাদা করে নিয়েছি। দেখুন কিছু কিছু আছে শিকড়, এতে কিছু অসুবিধা হবে না। গাছটা মাটির তলার মধ্যে যে শিকড়গুলো থাকবে সেগুলো আবার সার হয়ে যাবে, সুতরাং কোনো অসুবিধা নেই। এবার এই মাটির সাথে আমি কিছুটা গোবর সার মেশাবো। এই সামান্য কিছুটা গোবর সার আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি, এই গোবর সারগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এবার এই মাটির সাথে গোবর সারটা মেশানো হয়ে গেলে এই গোবর সারযুক্ত মাটিটা আমি এই পটটার মধ্যে দিয়ে দেবো। গোবর সার মিশ্রিত মাটিগুলো আমি এখানে পটের মধ্যে নিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি সমস্ত এই যতগুলো পারি, খেয়াল রাখতে হবে মোটামুটি 1 ইঞ্চি গ্যাপে গ্যাপে সবকটা আমি যতগুলো পারি এই পটটায় আমি পটিং করব। একটা করে নেব, এই যে নিয়েছি একটা নিয়ে একটা করে গর্ত করব, এর মধ্যে দিয়ে দেব। এই একটা হয়ে গেল এইভাবে, দেখুন আরেকটা এটার শিকড় ভর্তি আছে, এটাও এখানে 1 ইঞ্চি গ্যাপে আমি এটা দিয়ে দেবো।